السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آج بھی میں اس پاک گروہ کے چند افراد آج ہمیں সেই পবিত্র শ্রেণীর কয়েক ব্যক্তির জীবনের ঘটনাবলী আপনাদের সামনে উপস্থাপন করব যারা হযরত মসীহ মওউদের পবিত্র যুগ পেয়েছেন আর সেই সকল আখেরিনদের মাঝে অন্তর্ভুক্ত হয়েছেন যারা পূর্ববর্তীদের সাথে মিলিত হয়েছেন অর্থাৎ সাহাবাদের অন্তর্ভুক্ত হয়েছেন এই ঘটনাগুলোর প্রতিটি যেখানে সাহাবাদের অভ্যন্তরীণ পবিত্রতা আল্লাহর সাথে সুসম্পর্ক এবং রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার পরিচায়ক সেখানে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সত্যতার প্রমাণও বটে প্রথম ঘটনা হযরত ডক্টর আব্দুল মজিদ খান সাহেবের তিনি বলেন হযরত মসীহ মওউদের ইন্তেকালের কয়েক বছর পর আমি স্বপ্নে দেখি যে তিনি এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে যখন তিনি বেলুচিস্তানের মকরানে ছিলেন তিনি বলেন যে তিনি দেখেছেন তারা সকলে অত্যন্ত হাস্যোৎফুল্ল এবং আনন্দিত ছিলেন জিজ্ঞেস করা হলো ইনিকে হযরত মসীহ ইসলাম উত্তরে বললেন যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় জিজ্ঞেস করার পর মসীহ ইসলাম তাকে বলেন যে ইনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী নিজেই বলছেন যে আমি অনুশোচনায় মাথা অবনত করে কিছুক্ষণ পর আবার তাকালাম তো তিনজনেই অদৃশ্য চেহারায় মহানবী এবং হযরত মসীহ মওউদকে সাদৃশ্যপূর্ণ দেখেছে অর্থাৎ আল্লাহ তাআলা এটি প্রমাণ করেছেন যে তিনি মহানবীর প্রতিচ্ছবি হিসাবে পৃথিবীতে এসেছেন এরপর হযরত মিয়া গোলাম হোসেন সাহেব ভাটির বিবরণ তার বর্ণিত ঘটনা তিনি বলেন আমি ফতেপুরে পড়ালেখা করতাম দু তিন বছর পর আমার বন্ধু মিয়া লালদিন বংশী আরাই অত্যন্ত নিষ্ঠাবান নেক এবং সৎ মানুষ ছিলেন স্বপ্নে তার সাথে দেখা হয়
স্বপ্নে মিয়াল আলদিন সাহেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে তারা দুজনেই উপস্থিত হন। উপস্থিত হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি সালাম নিবেদন করলাম। হুজুর ওয়ালাইকুম আসসালাম বলে তাৎক্ষণিকভাবে বললেন যে মিয়াল আলদিন তুমি এসে গেছো। আমি নিবেদন করলাম যে হ্যাঁ হুজুর আমি এসে গেছি। হুজুর একটা আরাম কেদারায় বা চেয়ারে উপবিষ্ট ছিলেন, তার ডান পাশে চেয়ারে আরেক ব্যক্তিও ছিলেন। হুজুর বলেন যে মিয়াল আলদিন এ ব্যক্তিকে চিনেছ, ইনি মেহদি। তাকে চেনে নাও। আমি বললাম যে জনাব আমি তাকে চিনতে পেরেছি বা চিনে নিয়েছি। মিয়াল আলদিন মরহুম বলেন আমি যখন মেহেদির দিকে তাকালাম আলাইহিসসালাম, তো জানা গেল তার পবিত্র চেহারা থেকে আলোক রশ্মি নিঃসরিত হচ্ছে। এরপর আমার চোখ খুলে যায়। এই স্বপ্ন দেখে মিয়াল আলদিনের মনোযোগ তাৎক্ষণিকভাবে খোদার প্রতি নিবদ্ধ হয়। সন্তান সন্ততিকে নামাজের সদুপদেশ দেন, নিজে বেশি মসজিদে যাওয়া আরম্ভ করেন। মানুষ তাকে উম্মাদ ভেবে তার উম্মাদনার চিকিৎসা আরম্ভ করলো। মৌলভী সুলতান আহমেদ সাহেব, যিনি একজন আহমদি, অনেক বড় এক চিকিৎসক তিনি ছিলেন। তিনি এই স্বপ্ন শুনে তাৎক্ষণিকভাবে কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করেন। তখন মেহেদির আগমনের সংবাদ সর্বত্র বিরাজমান ছিল। মৌলভী সাহেবের যাত্রার পর মিয়াল আলদিন তাকে বলেন যে হযরত সাহেবের কাছে আমার জন্য দোয়ার অনুরোধ করবেন। মৌলভী সাহেব যখন বয়াত করে ফিরে আসেন, অর্থাৎ সুলতান আহমেদ সাহেব, মিয়াল আলদিন তাকে জিজ্ঞেস করেন যে আমার জন্য হযরত মসীহ মওউদের কাছে দোয়ার অনুরোধ করেছেন কিনা। মৌলভী সাহেব বললেন যে ভাই আমি ভুলে গেছি। মিয়াল আলদিন বললেন আচ্ছা আপনি কাদিয়ান হয়ে আসলেন কিন্তু আমি এখনো যেতে পারলাম না, আপনি কাদিয়ানের অবস্থা বা চিত্র আমার কাছে জিজ্ঞেস করুন। অর্থাৎ যদিও আমি যাইনি কিন্তু স্বপ্নে যে দৃশ্য দেখেছি তা স্পষ্টভাবে আমি বর্ণনা করতে পারব। তিনি কাদিয়ানের পুরো চিত্র যা স্বপ্নে দেখেছিলেন তা অঙ্কন করেন। মৌলভী সাহেব আশ্চর্য হয়ে যান। মৌলভী সাহেবের মৌখিক আলোচনা শুনে, একটা কাদিয়ানের ঘটনা বলে যখন তিনি বিবৃত করেন, এগুলো শুনে তিনি বলেন যে আমরা তিন ব্যক্তি মুন্সি কারামদিন গদ্দাওয়ার, ভূমি বিভাগের ইন্সপেক্টর হয়ে থাকেন তিনি, বলা হয় গদ্দাওয়ার, অর্থাৎ ফসল ইত্যাদির করের সাথে সম্পর্কযুক্ত অর্থ বিভাগীয় কর্মচারী বা ভূমি ইন্সপেক্টর, তাকে গারদাওয়ার বলা হয়। মিয়া রমজান দিন মিয়ানা এবং আমি তিনজনে বয়াতের চিঠি প্রেরণ করি, পাঠিয়ে দিই। আমি এগুলো ব্যাখ্যা করি এই জন্য যে অনেক সময় অনুবাদক বলেন যে শব্দগুলো বোঝা যায় না। আমি বলেন যে এর কয়েক মাস পর মিয়াল আলদিন এবং আমি এবং মিয়া মোহাম্মদ ইয়ার এবং মুরাদ বাগবান বা মালি চারজনই একত্রে কাদিয়ান যাওয়ার ইচ্ছা করে আমরা পায়ে হেঁটে রাতে মিয়াচন্ন স্টেশনে পৌঁছে রাতে শেষ অংশে উঠে নফল পড়িয়ার পর মিয়াল আলদিন রাতে স্বপ্ন শুনিয়েছেন যে হযরত মসীহ মওউদ বলেন যে গাধা নিয়ে এখানে আসলে লাভ কি। রাতে স্বপ্ন দেখেন মিয়াল আলদিন, হযরত মসীহ ইসলাম বলছেন যে গাধা এখানে এনে লাভ কি। মিয়াল আলদিন বললেন যে ভাই আমাদের কার কে মুনাফিক বা কপটাচারী কে আছে যে কপটতাপূর্ণ আচরণ করছে, একে একে সবাইকে তিনি জিজ্ঞেস করেন। মুরাদ বাগবান বলল, যার নাম ছিল মুরাদ মালি, সে বলল আমি
তোমার খাতিরে আসছি, কোথায় তুমি কাদিয়ানে থেকে না যাও, আমি বয়েতের জন্য আসিনি। এটি হয়েছে, আমরা গাড়িতে বসে বাটালায় বসে মিয়াল আলদিনের তত্ত্বাবধানে কাদিয়ান পৌঁছি। কাদিয়ানে আমরা উপরের মসজিদে ঠিক দুপুরের সময় প্রবেশ করলাম, খাবারের সময় ছিল, কাপড় ইত্যাদি সেখানেই আমরা রেখেছি। মনে হয় মসজিদ মুবারকের উপরের তলার কথা হচ্ছে। এক ব্যক্তি ডাক দিল যে খাবার প্রস্তুত আছে, এসে যান। আমরা তখন 10-12 ব্যক্তি ছিলাম, আমরা সমবেত হই। তাদের 10-12 জনের ভিতর থেকে এক ব্যক্তি জিজ্ঞেস করেন যে তোমাদের ঘর কোন জেলায়। মিয়াল আলদিন উত্তর দিলেন যে মুলতানে। সে ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন যে এদিকে আসার আগ্রহ কিভাবে জন্মালো। মিয়াল আলদিন উল্লিখিত পুরো স্বপ্ন শোনালেন। তিনি বললেন যে হযরত মসীহ মাউদ ইসলামকে দেখলে কি চিনতে পারবে। মিয়াল আলদিন বললেন যে ইনশাল্লাহ অবশ্যই, নতুন যারাই আসে মেজবান সবাইকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করতে থাকেন, যে বিভিন্ন ব্যক্তিকে দেখে বলেন যে ইনি কি মসীমত। লালদেন বললেন যে না। বিভিন্ন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করেন যে ইনি কি মসীমত। তিনি উত্তর দেন যে না, স্বপ্নে যাকে দেখেছি ভিন্ন ব্যক্তি ছিলেন, কিন্তু হযরত মসীহ ইসলাম যখন জানালার বা জানালা দিয়ে বাহিরে তাকালেন, মিয়াল আলদিন তাৎক্ষণিকভাবে বললেন যে উনি হযরত সাহেব, আমি যাকে স্বপ্নে দেখেছি ইনি সেই ব্যক্তি। তখন মেজবান বললেন যে হ্যাঁ, তুমি ঠিক বলছো। হযরত মৌলভি মোহাম্মদ ইসমাইল সাহেব বাবু মেরাবক সাহেব সম্পর্কে বলেন। বাবু মেরাবক সাহেব এবং ইসমাইল সাহেব উভয় সাহেব ছিলেন। তিনি বললেন বাবু মেরাবক সাহেব যিনি 313 জনের তালিকাভুক্ত ছিলেন, অসুস্থ হয়ে যান, তার চিকিৎসার জন্য হুজুরের কাছে আসি। এখানে পুরো 1 মাস চিকিৎসা নেই, হুজুরের সাথে সাক্ষাৎ হতে থাকে। সেই সময়টি বয়াতের পূর্বেকার কথা। তিনি বলেন যে 3 রাত স্বপ্ন দেখি, শেষ রাতে এক ভয়াবহ ব্যক্তি তরবারি হাতে নিয়ে সতর ভয় দেখায় যে তাড়াতাড়ি বয়াত করো। যাই হোক, তিনি বলছেন সকালে আমি বয়াত করি, এরপর সেখান থেকে বিদায় নিই। এরপর পত্র মারেফত হযরত মসীহ মওউদের সাথে আমার যোগাযোগ অব্যাহত থাকে। হযরত মিয়া সোনে খান সাহেব বলেন, আমার ঘরে এক মহিষ ছিল, মহিষের বাছুর যখন হয়, আমাদের গ্রামের রীতি অনুসারে প্রথম দিনের দুধের ক্ষীর পাকিয়ে ফাতে আলী শাহের কবরে মাজারের মানুষের খাওয়ার জন্য দিয়ে আসা হতো, পীর ফকিরদের রীতি। তিনি বলেন আমার স্ত্রী ক্ষীর পাকান, আমার পিতা এবং চাচাকে খাবারের দাওয়াত দেওয়া হয়, তারা বলে যেন আমরা খাবো না, এরা কাফের হয়ে গেছে। আর মিয়া সোনে খান সাহেব যেহেতু কাফের হয়ে গেছে, তার ঘরের মহিষের দুধের ক্ষীর খাবো না। আমার স্ত্রী বলেন যে আমি ক্ষীরের আমন্ত্রণ জানালাম, তারা উত্তর দিল খাবো না, এ কাফের হয়ে গেছে। সেদিন এক হাকিম বা চিকিৎসক আসে বাহির থেকে, সে আমাদের চাচার বন্ধু ছিল এবং দেখা করতে আসে। আমি প্লেটে ক্ষীর রেখে সেই হাকিম বা চিকিৎসকের সামনে রাখলাম, তিনি দোয়া করে খেয়ে নেন, বলেন যে ঠিকই আছে। যাই হোক, দোয়া করে তিনি খেয়ে নেন। হাকিম সাহেব আমাকে জিজ্ঞেস করলেন যে বয়াতের পর হযরত মসীহ মওউদ বা মির্জা সাহেব কি শিখিয়েছেন। আমি উত্তরে বললাম যে 5 বেলার নামাজ পড়া শিখিয়েছেন, দরুদ শরীফ পড়তে বলেছেন, আর আমাকে সত্যবাদী হিসেবে বিশ্বাস করো, এই কথাগুলো তিনি বলেছেন। হাকিম সাহেব বলেন, জিজ্ঞেস করা উচিত ছিল যে কোন দরুদ শরীফ পড়লে বা কোন আয়াত পড়লে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ সম্ভব।
দরুদ শরীফ আপনি আপনি কোন দরুদ শরীফ পড়েন, আমি সেই দিনই হজরত মসীহ মওউদের কাছে পত্র পাঠিয়ে দিই হাকিম সাহেবের প্রশ্ন অনুসারে। তিনি বলেন যে আমি চিশতি ফিরকার খাদেম ছিলাম, আমরা আল্লাহু এবং লা ইলাহা ইল্লাল্লাহ যা চিশতিয়া ফেরকায় রয়েছে যেটিকে প্রধান জিকির মনে করা হয় তা করতাম, আমার যা জানা ছিল আমি পড়তাম, এছাড়া আরও অন্যান্য যত দোয়া আমার জানা ছিল তা লিখে পাঠিয়ে দিই মসীহ মওউদের কাছে, অর্থাৎ সে সব কিছু লিখে হযরত মসীহ মওউদের কাছে পাঠিয়ে দিই। হযরত মসীহ মওউদের উত্তর দিয়েছেন এভাবে যে আমার যুগ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রারম্ভিক যুগ সদৃশ, অর্থাৎ রসূলুল্লাহর যুগই আমার যুগ। তুমি যে সমস্ত দোয়া বা জিকিরের কথা লিখেছ এগুলো অর্থহীন বৃথা, এই যুগে এর কোনো প্রভাব পড়বে না, এগুলো কার্যকরী নয়। আমার জিকির বা দোয়া তাই যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের ছিল, অর্থাৎ সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ পড়ো, দুরুদ শরীফ পড়ো, অজস্র ধারায় ইস্তিগফার করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, এগুলোই কল্যাণকর হবে। আর তিনি বলেন যে আমার যত দুরুদ শরীফ আছে যা হাদিসে উল্লেখ আছে সেইগুলো আমি মেনে চলি, কিন্তু শর্ত হলো মসিউল ইসলাম লিখেছেন যে দুরুদ শরীফ যখন পড়ো শর্ত হলো আমি যদি মনে করো যে রসুল্লাহকে দেখতে চাই তাহলে রসুলের ভালোবাসায় ভালোবাসার আতিশয্যে দরুদ পড়ো, এবং সবার ভালোবাসা সন্তান সন্ততি এবং ছেলেমেয়ের ভালোবাসা ছেড়ে দাও, রসুল্লাহর ভালোবাসাকে হৃদয়ে গেঁথে নাও, বদ্ধমূল করো। ইনি বলেন যে আমি দরুদ হাজারা পড়া আরম্ভ করি, গায়ের আহমদি ছিলেন এর প্রভাব ছিল, দরুদ হাজারা পড়া আরম্ভ করেন, অর্থাৎ 1000 বার দরুদ পড়ার নিয়ম তাহাজ্জুদের সময়, এটিকে বলা হয় দরুদ হাজারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন পড়ার পর নিজের ভাষায় দোয়া করা, এটিকেই বলা হয় দরুদ হাজারা। নূতন আহমদি ছিলেন, ইনি বলেন যে এই দরুদই পড়া আরম্ভ করি, দরুদ হাজারার অর্থ হলো 1000 বার দরুদ পড়া তাহাজ্জুদের সময়। আর প্রচলিত আছে যে রসূলুল্লাহর জিয়ারত লাভ হয় যদি এটি করা হয়, এটি পড়া হয়, তিনি বলেন যে এটি আরম্ভ করি, স্বল্পকাল পরেই স্বপ্ন যোগে বা স্বপ্নে হযরত মির্জা সাহেব আসেন, আমাকে আমার হাত ধরে সাথে নিয়ে যান আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করেন। সেখানে মানুষ সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র সিংহাসনে উপবিষ্ট, আমরা পিছনের সারিতে স্থান পেলাম। জনাব মির্জা সাহেব উচ্চস্বরে বললেন, হে বিশ্বজগতের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনা খান সম্পর্কে আমরা ভালো ব্যবস্থা নিয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সোনা খান সম্পর্কে যে ব্যবস্থা আপনি করেছেন আমরা মঞ্জুর করছি, অ্যাপ্রুভ করছি, অর্থাৎ কাছারিতে সে উপস্থিত থাক। অর্থাৎ ইনি বলেন বেশ কয়েকজন বুজুগের সাথে সেখানে দেখা হয়, হযরত মির্জা সাহেব অনুমতি নিয়ে আমাকে নিয়ে আসেন সেই অধিবেশন থেকে, স্বপ্নেই আমার ঘরে ছেড়ে যান আমাকে, যেই পূর্বে যে সমস্ত বুজুর্গ ওয়ালিউল্লাহ অতিবাহিত হয়েছেন হযরত মিরাজি সৈয়দ আমাকে আধ্যাত্মিক, তিনি আধ্যাত্মিক স্বপ্নে বয়াত করেন এবং বলেন যে মির্জা সাহেব আমাদের রূপ একই, তিনি মাহদি আর আমরাও। আরেক বুজুর্গ সুলতান যিনি কপুরথলার অধিবাসী, স্বপ্নে তার সাথে সাক্ষাৎ হয়, তিনি সম্পূর্ণ পরিপূর্ণ উৎকর্ষ বুজুর্গ ছিলেন, তিনি বলেন যিনি মাহদি এবং ঈসা আমাদের এবং তার রূপ অভিন্ন, বিভিন্ন স্বপ্নের কথা বলছেন তিনি। তিনি বলেন যে মির্জা সাহেবের যখন করমদিনের সাথে মকদ্দমা চলছিল তখন যে গ্রামের যে এলাকায় তিনি থাকতেন, তিনি বলেন সেখানে কোনো আহমদি ছিল না, সবাই বলতো মির্জা সাহেব এই মামলায় গ্রেফতার হবেন। তখন দুঃখ ভারাক্রান্ত হয়ে মিয়া হাবিবুর রহমান হাজিপুরওয়ালার কাছে পৌঁছি আমি, হাবিবুর রহমান সাহেব বলেন যে চিন্তা করো না,
দরুদ শরীফ পড়ে দোয়া করো। আমি ব্যাপক হারে দরুদ শরীফ এবং আলহামদুলিল্লাহ পড়া আরম্ভ করি। দোয়া করি কয়েকদিনে স্বপ্নে এক ব্যক্তি এক বালকের লাশ নিয়ে আসে, সেই লাশ আবৃত ছিল ষাটটি রুমালে আর আমার কাছে রেখে যায়। আমি তাকে বললাম, জিজ্ঞেস করলাম যে এটা কি, সে বলল দেখো আমি রুমাল খোলা আরম্ভ করলাম, ষষ্ঠ রুমাল যখন খুললাম সেই লাশের উপর থেকে, আমি বললাম এর চেহারা তো বানর তুলল, যে হযরত মির্জা সাহেবের বিরুদ্ধে বাদী সেজেছে। আমি স্বপ্নে দোতলায় ঘরের ছাদে বসেছিলাম, সেই লাশকে নিচে ফেলে দিই। ইনি বলেন এই স্বপ্ন লিখে আমি হযরত মির্জা সাহেবের সাকাশে পাঠালাম। হুজুর বললেন যে এইভাবে তার পর্দা খুলে যাবে, সে নগ্ন হবে, উন্মোচিত হবে এই করম দিনের। ডক্টর আব্দুল গনি কড়ক এনজামে আধম পাঠের পর বলেন যে আমি বই পুস্তক পড়া আরম্ভ করি আর নামাজও, যে নামাজের ইতিপূর্বে আমার অভ্যাস ছিল না, সে যুগে একটি স্বপ্ন দেখেছি, অর্থাৎ আমি এমন এক স্থানে ছিলাম যে আমার সামনে ছিল একটি মিনার, মিনারে প্রবেশের একটা দরজা ছিল যা পুরনো ধরনের পুরনো ধাঁচের কাঠ নির্মিত আর্ক, অর্থাৎ সেটি কার্ভ দরজা। সেই দরজা খুলে ভিতরে আমি প্রবেশের চেষ্টা করি কিন্তু তা খুলে না। আমি সজোরে ধাক্কা দিলাম, এমন মনে হলো যে দরজা খুলতেই ভিতরে আমি ঢুকে পড়ি কিন্তু পড়িনি। এরপর দেখি যে সেখানে বড় বড় পার্ক, যেখানে ফুল গাছ ফুলের চারা ক্যারি সেগুলো অতিক্রম করতে গিয়ে আমার এমন মনে হয় যেন গাড়ি লাহোর যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমার কাছে টিকিট নেই। স্বপ্নেই এই অবস্থা এই এই অনুভূতি জাগে। তখন শ্যামলা রঙের এক ব্যক্তি দেখলাম যা আমার যে আমার কাছে ড্রাইভার মনে হলো, সে আমাকে বললো টিকিট না থাকলে কোনো অসুবিধা নেই, ট্রেনের রড ধরে ঝুলতে থাকো কিন্তু দেখো ঘুমাবা না। আমি রড ধরে ফেললাম আর এমন মনে হলো যে ঘুম পাচ্ছে। তখন আমি রডও আমার হাতে ছিল আর আর হাত দিয়ে চোখ ও ডলতে থাকি, কোথায় ঘুম না এসে যায়। আর এই ফাঁকে আমার চোখ খুলে যায়, স্বপ্নে দেখছিলেন পুরো দৃশ্য। আমি এই স্বপ্ন মোহাম্মদ আমিন সাহেবের কাছে বর্ণনা করলাম, তিনি বললেন যে আপনার সামনে সত্য স্পষ্ট হয়ে গেছে, আপনি বয়াত করুন। আমি বললাম যে কাদিয়ান গিয়ে বয়াত করব। তিনি বললেন জীবনের কোনো বিশ্বাস নেই। এরপর তিনি একটি কার্ড তার জেব থেকে বের করে দিলেন, তিনি বললেন যে এখানে বয়াতের পত্র লেখো। আমি লিখলাম মোহাম্মদ আমির সাহেব তা পোস্ট করার জন্য যান, এটি 1907 সনের ঘটনা। এর দু তিন দিন পর উত্তর পেয়েছি যে হযরত আকদাস বায়াত মঞ্জুর করেছেন আর লিখেছেন আল্লাহ তাআলা দৃঢ় অবিচলতা দান করুন। একের সাথে এটিও লেখা ছিল যে নামাজ সুন্দরভাবে প্রস্তুতির সাথে পড়ো এবং দরুদ শরীফ পড়ো। জনাব মিয়া শরাফত সাহেব তার পিতা মৌলভী জালালউদ্দিন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লেখেন যে আমার পিতা আহমদীয়তের পূর্বেই এলহামের অভিজ্ঞতা রাখতেন, আহমদীয়ত গ্রহণের পর এই এলহামের ধারা আরও প্রবল রূপ ধারণ করে। আর আহমদীয়তের কল্যাণেই তিনি আল্লাহ তাআলাকে দেখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বেশ কয়েকবার দেখেছেন, হযরত ওমর এবং অন্যান্য বুজুগদের সাথে বিভিন্ন সময় দেখা হতো। ইনি আরও লেখেন তার পিতা সম্পর্কে, একদিন দারুর রহমতের মসজিদে কোনো বন্ধু কিছু বন্ধুকে স্বপ্ন শোনান, তাদের মাঝে এক বন্ধু হলেন মাস্টার আল্লাদিতা সাহেব। তিনি বলেন যে হযরত মাসিমদের এক সাহাবি ছিলেন, তিনি প্রত্যেক দিন রসুল্লাহ সাল্লাহ ইসলামকে দেখতেন। তিনি সকালে সেই কাশ হযরত
মসিহ মওউদের কাছে উপস্থাপন করতাম প্রত্যেকদিন মহানবীকে দেখে হযরত মসিহ মওউদের কাছে সেই কাশ্য এবং রোয়া শোনাতেন। হুজুর নিজ কলম দ্বারা সঠিক বা দুরুস্ত ইত্যাদি লিখতেন। আমার পিতা বলেন, শয়তান আমার হৃদয়ে কুমন্ত্রণা সৃষ্টি করে যে এটি ভুল কথা। প্রত্যেকদিন কিভাবে তিনি রসুলুল্লাহর দিদার লাভ করতে পারেন? তিনি বলেন যে এই কুমন্ত্রণা ভয়াবহ রূপ নিতে যাচ্ছিল। খোদাতালা নিজ অনুগ্রহে আঁচল ধরে আমাকে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করেন। তা কিভাবে করেছেন তা বলছেন তিনি। তেলমেন রাতে স্বপ্নে আমি নিজেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বৈঠকে পাই। হযরত মসিহ মওউদ আলাইহিস সালামও সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত লোকদের কেউ প্রশ্ন করল যে হুজুর, মক্কা সম্পর্কে এই আয়াত রয়েছে যে মান দাখালাহু কানা আমানা, যে মক্কায় প্রবেশ করবে সে নিরাপদ। তা প্রশ্ন হল, মক্কা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিরাপত্তার কারণ হতে পারল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামকে মদিনা গিয়ে আশ্রয় নিতে হলো। এর উত্তরে তিনি নিজ স্বপ্ন শোনাচ্ছেন। আসলে তিনি বলছেন যে এর উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটিও তো রয়েছে যে কেউ মক্কা জয় করতে পারবে না, আমি তো মক্কা জয় করেছি, কেননা আমার বহিষ্কৃত হওয়ার কারণে এটি আমার জন্য হালাল হয়ে গেছে এটিকে জয় করা। স্বপ্নের আরও কিছু দিক বর্ণনা করেছেন, কিন্তু তিনি বলেন আমার জ্ঞানের স্বল্পতার কারণে তা পুরোপুরি আমার মনে নেই, যে ভুলে গেছে। ইনি আরও বলেন যে এরপর আমার পিতা বলেন যে এটি দেখার পর চোখ খুলে যায়। তাহাজ্জুদের সময় ছিল, তাহাজ্জুদ পড়লাম এবং মসজিদে যাই। সকালে সেই বন্ধু আবার আসেন আর তিনি রাতের পুরো ঘটনা খাতায় লিখে হুজুরের সামনে উপস্থাপন করেন। হুজুর পুনরায় এটিকে সত্যায়ন করেন, আমি তা পড়লাম। এটি সেই স্বপ্ন ছিল, অর্থাৎ সেই প্রশ্ন এবং সেই উত্তরই ছিল যা আমি করেছি। অর্থাৎ ইনি যেই স্বপ্ন দেখেছেন আর সেই বন্ধুও একই কথা শুনান, আর এভাবে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন এবং ধ্বংস হওয়া থেকে আমাকে রক্ষা করেন। অর্থাৎ এই স্বপ্ন যা তারা বর্ণনা করতেন বা ইনি যা যে স্বপ্ন মুসলিম মদের কাছে পেশ করতেন সেগুলো সত্য স্বপ্ন। একইভাবে মৌলভী ফজল ইলাহি সাহেব বলেন, 1892 সনে তিনি বয়াত করেছেন। ইনি বলেন যে অমৃতসরে কাজী সৈয়দ আমের হোসেন মরহুমের কাছে এসেই আহমদীয় সম্পর্কে আমি অবগত হয়েছি। অধম হযরত মসিহ মওউদ ইসলামের সত্যতা বোঝার জন্য রমজানের শেষ 10 দিনে এতেকাফের দিনগুলোতে বিগলিত চিত্তে দোয়া করি আর দোয়ায় নিবেদন করি যে হে আল্লাহ, আমি এখন যে অবস্থায় আছি এটি সঠিক অবস্থা নাকি হযরত মসিহ মওউদ ইসলাম যে দাবি করেছেন সেই দাবি সত্য? তখন আমাকে দেখানো হলো যে আমি নামাজ পড়ছি কিন্তু কেবলামুখী হয়ে নয়, সূর্যের আলো সূর্যগ্রহণের কারণে খুব কম ছিল। এটি থেকে বোঝা গেল যে তোমাদের বর্তমান অবস্থা সেটি সঠিক নয়। দ্বিতীয় দিন নামাজে এসার পর কেঁদে কেঁদে আরও আবার দোয়া করি। হযরত মসিহ মওউদ ইসলাম স্বপ্নে আমাকে বলেন যে আসল দোয়ার সময় মাঝরাতের পর হয়ে থাকে, যেভাবে বাচ্চার ক্রন্দনে মাতৃস্তনে দুধ নেমে আসে, একইভাবে রাতের শেষ অংশে আহাজারি আল্লাহর দরবারে আহাজারি করলে খোদার করুণা ভাণ্ডার খুলে দেয়া হয়। এরপরে অধম মসিহ মওউদ ইসলামের দাসত্ব বরণ করে এরপর হুজুরের পবিত্র সাহচর্যের কল্যাণে যা হয়েছে তা হলো, একদিন নামাজে তাহাজ্জুদের পর এই অধম সেজদায় দোয়া করছিল। তন্দ্রার ভাব ছিল যা একটি কাশফি অবস্থা। একটা পবিত্র চেহারার ফেরেশতা আমার কাছে আসে যার হাতে একটা পানি ভরা একটা সাদা ঘোড়া ছিল আর এক হাতে ছিল একটা সুন্দর ছুরি। আমাকে বলল, তোমার অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার জন্য আমি এসেছি। তখন আমি বললাম, ভালো কথা, আপনি যেভাবে চান আমাকে পরিষ্কার করুন। সে প্রথমে ছুরি দিয়ে আমার বক্ষ উন্মোচন করলো আর সেই ঘোড়ার স্বচ্ছ পানি দ্বারা বিধৌত করলো। আমার কিন্তু আমার কোনো কষ্ট হয়নি আর ভয়ও লাগেনি। এরপর সে যখন চলে যায় আমি ভাবলাম যে ফজরের নামাজ আমাকে পড়তে হবে আর এই পুরো দেহ আমার চিরে ফেলা হয়েছে, নামাজ কীভাবে পড়ব? তাই হাত পা নাড়া আরম্ভ করে কোনো কষ্ট অনুভব হয়নি।
আর এরপর জাগ্রত হয়ে নামাজ নামাজে যাই। হযরত মিয়াজান মোহাম্মদ সাহেব বর্ণনা করেন যে আমি আল্লাহ তাআলার ফজলে শৈশবেই হযরত মসীহ মওউদের আমি কখনো হযরত মসীহ মওউদের বিরোধিতা করিনি বিভিন্ন বাজে কথা শোনা সত্ত্বেও, কারণ আমার বয়স যখন 15-16 বছর ছিল আমি আমার মরহুম পিতার সাথে মুলতান ছাউনি এসেছি, কেননা আমার পিতা মরহুম এক সেঠের দরবারে মুন্সি ছিলেন। আমি তখন মাস্রি ব্যারেক্সে দৈনিক 4 আনা বেতনে কাজ করতাম। ব্যারেক্সের কথা বলছেন, সেনা ব্যারেক্সের, সেখানে আমি কায়িক শ্রম করে উপার্জন করতাম। রোজার ঈদ আসে, রমজান মাসে রোজা রাখি, আর ঈদ উল ফিতর পরে ভ্রমণ করে আসরের পর ঘুম আসে এবং ঘুমিয়ে পড়ি। গরমকাল ছিল, আসরের পর থেকে সকাল পর্যন্ত ঘুমাই। সেহরির সময় একটা স্বপ্ন দেখি, স্বপ্ন হলো ঈদের দিন আমি আমার গ্রাম হেলা গিয়েছি, আমরা সবাই আমার পিতার সাথে ঈদগাহে যাচ্ছি নামাজ পড়তে, কিন্তু আমাদের গ্রামের ঈদগাহ গ্রাম থেকে পশ্চিম দিকে স্বপ্নে যে ঈদগাহ দেখানো হয়েছে তা ছিল পশ্চিম দিকে, পূর্ব দিকে। আমরা সবাই পূর্ব দিকে যাত্রা করলাম। নামাজ পড়ে যখন ঘরে ফিরে আসছিলাম, পথের মধ্যে একটা বালির টিলা দেখি, যাতে একটা চার কোনা পাথর ছিল, অত্যন্ত আকর্ষণীয় সুন্দর, তাতে বসলাম। আর সে পাথর সরাতে চাইলাম, কিন্তু যেহেতু ভারী ছিল প্রথমবার সরানো সম্ভব হয়নি। এরপর আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে যখন শক্তি প্রয়োগ করলাম, পাথর সরে যায়। এর নিচে একটা দরজা বেরিয়ে আসে যা বন্ধ ছিল। আমি দরজা খুললাম, সামনে একটা বারান্দা চোখে পড়লো। আমি বারান্দায় প্রবেশ করলাম, সামনে দেখি তিন চার জোড়া খুব সুন্দর জুতা পড়ে আছে। আমি আমার জুতা সেখানে খুললাম, আমার জুতা ছিল নতুন, তাদের জুতোর সাথে মিশে যায়। আমি ভিতরে প্রবেশ করে দেখি একটি 12 দরজা বিশিষ্ট জায়গা, খুব সুন্দর, দুই সুদর্শন বালক সেখানে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। তাদের কাছে যখন গেলাম, সেই সকল বুজুর্গরা আমার নাম নিয়ে আমাকে ডাকেন, বলেন আমরা তোমার প্রতীক্ষায় আছি। আমি বললাম যে আমি আসার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কাজের কারণে ছুটি পাচ্ছিলাম না, সুযোগ পাচ্ছিলাম না, সুযোগ পেলাম, এসে গেছি। এরপর দ্বিতীয় কক্ষের দিকে গেলাম, সেখানে দেখি সবুজ পোশাকধারী এক বুজুর্গ চেয়ারে বসে আছেন। সামনে মেজে একটা রেলে কোরআন শরীফ রেখে তেলাওয়াত করছেন, তার পোশাক সবুজ। যখন তার সামনে উপস্থিত হলাম, তিনি আমার নাম ধরে ডাকলেন, বললেন যে তোমার গভীর প্রতীক্ষা ছিল। সে বুজুর্গ আমাকে স্নেহবশত নিজের বগলে নিয়ে যান আর জিজ্ঞেস করেন, তুমি কোরআন পড়েছ? আমি বললাম যে আমি 7 পারা পড়েছি শিক্ষকের কাছে, বাকি নিজেই পড়ি। তিনি কোরআন খুলেন আর আমাকে বলেন যে শোনাও। কোরআন যখন খোলা হলো, প্রথম আয়াত যা আমার চোখের সামনে আসলো তা হলো তিলকার রসুল। সেই বুজুর্গের পবিত্র মুখেও তিলকার রসুল আয়াতই শোনা যাচ্ছিল, অর্থাৎ এরা সেই রসুল। ততক্ষণে সেই বুজুর্গ বলেন যে এখন আমি বিদায় নিচ্ছি। তিনি আমার দৃষ্টির আড়ালে চলে যান। আমি হতভম্ব যে আল্লাহ জানেনি এই বুজুর্গকে, আর গায়েব থেকে অদৃশ্যের কেউ আমাকে বলছে যে এই বুজুর্গ হলেন খিজর আলাইহিসসালাম, আর এই দুজন বালক ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এরপর আমার চোখ খুলে যায়। আমি এই স্বপ্নের কারণে 2-3 দিন খুব চিন্তিত ছিলাম। কাউকে জিজ্ঞেস করলে কেউ কোনো উত্তর দিত না। 8 বছর পর যখন আমি হযরত মসীহ মওউদের হাতে বয়াত করি, তখন আমার সেই স্বপ্ন পুরা হয়। আর সেই বুজুর্গ যিনি খিজর আলাইহিসসালামের আকৃতিতে আমার সামনে আসেন, স্বপ্নে তিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি স্বচক্ষে দেখেছি সত্যি হুজুর এ যুগের নবীও। হযরত মিস্ত্রি দীর মোহাম্মদ সাহেব বর্ণনা করেন যে সন্ধ্যার সময় আমার হৃদয়ে প্রশ্ন জাগে,
যারা পূর্বে বয়াত করেছেন তাদের নাম রেজিস্টারে উল্লেখিত আছে, আমার নাম নেই। রাতে আমি স্বপ্ন দেখি যে হযরত মসিহ আসলাম বসে আছেন, হাতে কলম, ডান রানে রেজিস্টার। আর হুজুর জিজ্ঞেস করেন যে আপনার নাম কি আপনার এবং আপনার পেশা কি। আমি বললাম যে আমি মিসরিদ্দিন মোহাম্মদ, আমি কামার পেশায়। তিনি বলেন জোহরের সময় হুজুরকে স্বপ্ন শুনালাম, হুজুর বলেন আপনার নাম লেখা হয়েছে মৌলভী আব্দুল করিম সাহেব। তখন বসেছিলেন হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু, সেখানেই উপস্থিত ছিলেন মৌলভী মোহাম্মদ আলী সাহেবও ছিলেন। মৌলভী মোহাম্মদ আলী সাহেব বলেন যে আমার নামও কোথাও লেখা নেই। হুজুর কোনো উত্তর দেননি তার কথা শুনে। হযরত আমির খান সাহেব বর্ণনা করেন 1904 সনে স্বপ্নে আমাকে একটা ক্ষেত দেখানো হয়েছে, যার চতুর্পাশে এক এক বিঘে দূরে মোটা মোটা মজবুত বৃক্ষের বেড়া ছিল বা ফ্যান ছিল, শুধু ক্ষেতে প্রবেশের একটা রাস্তা ছিল। সেই ক্ষেতেই সবুজ হিল্লোলিত গম ক্ষেত আসলে সেটি ছিল। এর পাশে একটা ষাঁড় যা গাছের ভিতর হয়ে সেই সবুজ হিল্লোলিত গমের ক্ষেত দেখে খাওয়ার জন্য লালায়িত ছিল। সেই দুই বৃক্ষের মাঝে আপনা মুখ ঢুকিয়ে ক্ষেত খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে সব জায়গায় ব্যর্থ হয়। আর ভিতরে যাওয়ার যে দরজা ছিল সেই দরজায় সে প্রবেশ করে না। তিনি বলে স্বপ্নে এই দৃশ্য দেখে বুঝতে পারলাম যে দেখো যেভাবে এই ষাঁড় দরজার সন্ধান না করলে নিজের লক্ষ্য অর্জন করতে পারে না, একইভাবে খোদাকে পাওয়ার জন্য হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম দরজা স্বরূপ। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ সেই দরজায় দিয়ে প্রবেশ না করবে সে আল্লাহ তাআলাকে পেতে পারে না, কেননা তিনি যুগের ইমাম, আল্লাহ তাআলা যুগের ইমাম নিযুক্ত করেছেন তাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে হযরত আমির খান সাহেব বলেন একবার আমি স্বপ্নে শেখ হামিদ আলী সাহেবকে দেখি, যিনি অতিথিশালার সেবক, মসিহ মওউদের অনেক পুরনো খাদেম, তাকে দেখি। তিনি আরবের শুকনো খেজুর অতিথিদের মাঝে বিতরণের জন্য এক জনসমাবেশে দাঁড়িয়ে আছেন খেজুর নিয়ে, যে খেজুর সবুজ চাদরে ঢাকা। তিনি যখন বিতরণ করতে যাচ্ছিলেন সেই খেজুর গুলগুলার মতো মোটা সুন্দর তাজা রসে আবৃত, রসে পরিপূর্ণ হয়ে যা তিনি বিতরণ করছেন। বলেন যে এটি আরবের শুকনো খেজুর যা সতেজ করে রসে রসালো করে আপনাদের সামনে রসে পরিপূর্ণ করে আপনাদের মাঝে বিতরণ করা হচ্ছে। অর্থাৎ আল্লাহ তালা মসিহ মওউদের মাধ্যমে যে পুনর্জীবিত করেছেন ইসলামকে সেই কথাই বলা হচ্ছে। হযরত আমির খান সাহেব বলেন 1911 সনের স্বপ্নে আমি এক শিখকে দেখি, শিখ বালককে দেখি, এই যাকে যার উপর জিন ভর করেছে, যে জিন মানুষ মন্ত্রের মাধ্যমে বের করার চেষ্টা করছে জ্বলন্ত অগ্নি তার নিকটে এনে, সেই জিনকে ভয় দেখাচ্ছিল, সে যেন ভয় পেয়ে বেরিয়ে যায়, কিন্তু জিন বের হয়নি, বের হচ্ছে না। স্বপ্নে আমাকে এর চিকিৎসা বোঝানো হয়েছে, শেখানো হয়েছে যে একটা সাদা কাগজ নিয়ে তাতে জিনের ছবি অঙ্কন করক, আর কোলা অজবর আবিন্নাস পরে কলম দিয়ে জিনের চেহারায় লাইন আঁকো এবং জিনের চেহারাকে কেটে দাও। আর এই জন্য বারবার কোলা অজবর আবিন্নাস পরে চেহারায় কলম দিয়ে আঁকলে জিন টুকরো টুকরো হয়ে যাবে। আমি স্বপ্নে রীতি অনুসরণ করি, যার ফলে জিন টুকরো টুকরো হয়ে যায় আর ছেলে সুস্থ হয়ে ওঠে, যার নাম রাখা হয়েছে আতাউল্লাহ। স্বপ্ন যখন শেষ হলো হযরত মসিহ মওউদের এই পঙ্ক্তি আমার মুখে ছিল যে আল্লাহর এই অনন্য বাণীর কোনো দৃষ্টান্ত নেই। আর এগুলো মণিমুক্তা, কোরআন মণিমুক্তা সদৃশ্য। তো এই কয়েকটি রওয়ায়েত বা ঘটনা আপনাদেরকে শোনালাম, আল্লাহ তাআলা বুজুর্গদের পদমর্যাদা উন্নীত করুন, আর এই ইমান এবং বিশ্বাস তাদের ভবিষ্যৎ প্রজন্মেও যেন সঞ্চালিত হয়। এখন নামাজের শেষে দুটো গায়বানা জানাজা পড়াবো দু ব্যক্তির। প্রথম জানাজা জনাব আব্দুল মজিদ ডুগর সাহেবের রাবতেই দীর্ঘকাল বসবাস করেছেন, মনে হয় সারা জীবনই সেখানে কাটিয়েছেন, ব্যবসা বাণিজ্যের জন্য হয়তো বাইরে
গিয়ে থাকবেন, কিন্তু বেশ কয়েক বছর ধরে সুইডেনে বসবাস করছেন। তেইশে ডিসেম্বর 82 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাব আব্দুল মজিদ ডোগর সাহেব, হজরত মাস্টার চেরাগ মোহাম্মদ সাহেব খারার মাস্টার চেরাগ মোহাম্মদ সাহেব সাহেবের পুত্র ছিলেন। হজরত আমির বক্স সাহেব রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন। তার দাদা এবং তার পিতা উভয়ই সাহাবি ছিলেন। তার পিতা হজরত মাস্টার চেরাগ মোহাম্মদ সাহেব, আমার যতটা মনে পড়ে আমার পিতা আমাকে বলেছেন, হুজুর বলছেন, তার ভাইদের ভিতরে ব্যাপারে দ্বিমত আছে, কিন্তু আমার যতটা মনে পড়ে তার কোনো ছেলে ওইটিকে সত্যায়ন করছেন যে মাস্টার চেরাগ মোহাম্মদ সাহেব হজরত খলিফাতুল মসজিদ সালেসকেও পড়িয়েছেন। আমার পিতা এবং খলিফাতুল মসজিদ সালেস রহমুল্লাহ সমবয়সী ছিলেন, অনেকটা 1.5 বছরের পার্থক্য ছিল মাত্র। তিনি আমাকে বলেছেন যে তিনিও তার কাছে পড়েছেন, একইভাবে খলিফাতুল মসজিদ রাবে রহমুল্লাহকেও কেউ কেউ বলেন যে তিনি পড়িয়েছেন। যাই হোক, কাদিয়ানের নিকটবর্তী গ্রাম খারা নিবাসী ছিলেন আব্দুল মজিদ ডোগর সাহেব তার ছেলে। ডোগর সাহেব অনেক গুণাবলীর আধার ছিলেন। খেলাফতের সাথে সুগভীর সম্পর্ক ছিল, বিশ্বস্ততা এবং ভালোবাসার সম্পর্ক ছিল। বর্ণনাকারী বলছেন যে খেলাফতের উল্লেখ আসলেই তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। জামাতের মুরব্বী এবং ওয়াকফে জিন্দগি এদের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, শ্রদ্ধাবোধ প্রদর্শন করতেন। আমিও দেখেছি আমার সাথে যে সম্পর্ক ছিল তার চোখ থেকে ভালোবাসা প্রকাশ পেত। অত্যন্ত সরলমতি বিনয়ী মানুষ ছিলেন, আর্থিক কোরবানিতে অগ্রগামী ছিলেন। রীতিমতো নামাজ পড়া, তাহাজ্জুদ, দোয়া এবং গরিবদের দেখাশোনার অনেক গুণাবলী তার মাঝে ছিল। অত্যন্ত নেক এবং উন্নত চরিত্রের অধিকারী বিশ্বস্ত মানুষ। তবলিগের গভীর আগ্রহ ছিল, তবলিগের কোনো সুযোগ নষ্ট হতে দিত না। এটি এক তাকওয়ার পথে বিচরণকারী মানুষের বৈশিষ্ট্য। তবলিগ সম্পর্কে বর্ণনাকারী তার সম্পর্কে বলছেন, মুরব্বী সাহেব লিখেছেন সুইডেনের বাদশাহ এবং আমেরিকার প্রেসিডেন্ট ওবামা এবং পোপকেও তিনি চিঠি লিখেছেন, আর হজরত মসিহ ইসলামের বই ইসলামের নীতি দর্শন তাদেরকে পাঠিয়েছেন। অসুস্থতার কারণে যখন হাসপাতালে যেতে হয়, হাসপাতালের সকল ডাক্তারকে ইসলামী নীতি দর্শন তিনি উপস্থাপন করেন। কাউকে বই দেওয়ার পর ওয়াদা নিতেন যে অবশ্যই বই পড়বেন। 2005 সনে যখন আমি ওসিয়তের তাহরিক করিয়া এরপর সুইডেন যাই, তখন পর্যন্ত তিনি ওসিয়ত করেননি। আমার বলার পর আমি বললাম যে ওসিয়ত করুন আপনারা, আমি বললাম ডোগররা সচ্ছল, তার ভাই এবং তাদের সন্তান সন্ততিও সচ্ছল, পুরো পরিবার, আমি বললাম পুরো পরিবার ওসিয়ত করা উচিত। আমার অবশ্য মনে নেই এরপর কি হয়েছে। তার ভাই এবং ছেলেরা বলেছেন যে আপনি এই কথা বলেছিলেন যে ডোগরদেরকে আমি ছাড়বো না, তাদের সবাইকে ওসিয়ত করাবো। এরপর পুরো ও পরিবারকে তিনি একত্র করেন এবং ওসিয়ত করেন। তিনি বলতেন যে আমার এবং আমার সন্তান সন্ততির উপর হুজুরের অনেক বড় অনুগ্রহ যে তিনি ওসিয়ত করিয়েছেন আমাদের। আগা ইয়াহিয়া যিনি সুইডেনের মোবাল্লিগ, তিনি বলছেন যে অনেক গুণাবলীর আধার ছিলেন। তার কথাবার্তা এবং চালচলন থেকে বোঝা যায় যে নিশ্চয় এক সাহাবির সন্তান। তবলিগের প্রতি গভীর একাগ্রতা ছিল, খেলাফতের সাথে সুগভীর সম্পর্ক ছিল। আমি যখন প্রসিদ্ধ বিতরণের তাহরিক করি, জামাতের লিফলেট তিনি সবসময় সাথে রাখতেন বিতরণের উদ্দেশ্যে। কখনো সময় নষ্ট করতেন না, লাইব্রেরিতে আসতেন, মসজিদে এসে বই পুস্তক পড়া আরম্ভ করতেন। মুরব্বী সাহেব বলেন যে অনেকবার আমি তাকে বলতাম যে চা খান, তিনি বলেন যে আমি অবসরপ্রাপ্ত একজন মানুষ, সময় কাটাচ্ছি, আপনার সময় কেন নষ্ট করব, আপনার সময় মূল্যবান, মুরব্বীদের সময় অনেক মূল্যবান হয়ে থাকে। আল্লাহ তালা তার সন্তান সন্ততিকে বিশ্বস্ততার সাথে বয়েতের অঙ্গীকার রক্ষার তৌফিক দান করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সাথে মাগফিরাত এবং করুণার আচরণ করুন। দ্বিতীয় জানাজা জনাব মালিক শফিক আহমদ সাহেবের। তিনি একজন স্থপতি পেশায় ছিলেন। 6 জানুয়ারি
জানুয়ারি 6 জানুয়ারিতে নিউ জার্সির ভার্জিনিয়াতে তিনি ইন্তেকাল করেন। সুস্থই ছিলেন আল্লাহর ফজলে, কারো বিয়েতে সেখানে গিয়েছেন, ছেলেকে বললেন যে অনেক সময় আছে, প্রথমে নামাজ পড়ে নেই, অজু করে তিনি বাহিরে আসেন। তিনি হৃদরোগে আক্রান্ত হন, তার ছেলে অজুখানাতে ছিলেন, বাইরে যাই হোক একজন আহমদি বসেছিলেন, তাকে বললেন যে আমি অসুস্থ বোধ করছি। তাকে যখন উঠানোর জন্য তিনি অগ্রসর হন, তিনি সেখানেই পড়ে যান, সেখানে ডাক্তার ছিলেন, ডাক্তার এসে দেখেন, তিনি হৃদরোগ বিশারদ ছিলেন, তিনি বুঝতে পেরেছেন যে এটি হার্ট অ্যাটাক। অ্যাম্বুলেন্স আসে কিন্তু হাসপাতাল পৌঁছার পূর্বেই তিনি ইন্তেকাল করেন। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনিও সিয়ালকোটের পসরুরের সাথে সম্পর্কযুক্ত, এই তার বংশ। তার দাদা মালিক মীর মোহাম্মদ সাহেব 1924 সনে বয়াত করেছেন, আল্লাহ তালার অপার কৃপায় তখন থেকে আহমদীয়তে অনেক উন্নতি করতে থাকে পুরো বংশ, নিষ্ঠাবান পরিবার। 1968 সনে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেন, 4-5 বছর লিবিয়ায় চাকরি করেন, এরপর লাহোরে চাকরি করেন। সেখান থেকে অবসর গ্রহণের পর তিনি আমেরিকা স্থানান্তরিত হন, কিন্তু সেকালেও তিনি জামাতি অনেক কাজ করেছেন। খেলাফতের আবিয়ার যুগে যখন কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়, সেখানেও তিনি খেদমতের তৌফিক পেয়েছেন। দারুজিয়াফতের সম্প্রসারণ, লাজনা হল সম্প্রসারণ, মসে মুবারকের সম্প্রসারণ, দারুল কাজার বিল্ডিং, বৈতুল হাম সোসাইটিতে তিনি অনেক ভূমিকা রেখেছেন। বাইতুল ফুতু মসজিদ যখন 2001 সনে বাইতুল ফুতু সম্পর্কে কিছু পরিবর্তন প্রস্তাব করেন, তখনও তাকে এখানে ডাকা হয়েছে, পরামর্শ নেওয়া হয়। অনেকদিন এখানে তিনি অবস্থান করেন এই মসজিদের নির্মাণের কাজে। আজকাল ব্রাজিল মিশন হাউস, গুয়াতেমালা মসজিদ এবং ট্রিনিডাড মিশন ও মসজিদ প্রজেক্টের কাজ করছিলেন এবং ওয়াকফে জিন্দেগির চেতনা নিয়ে কাজ করছেন। যদিও তিনি ওয়াকফ ছিলেন না, কিন্তু অবসর গ্রহণের পর পুরো সময় জামাতি কাজের জন্য নিজেকে উৎসর্গ করে রেখেছিলেন। মডেল টাউন লাহোরের নূর মসজিদের সম্প্রসারণের কাজের তিনি তত্ত্বাবধান করেছেন, যে মসজিদে 2010 সনে গোলাগুলি হয়েছিল। অত্যন্ত দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, সাহসী মানুষ, জামাতের ডাকে তাৎক্ষণিকভাবে লাভবাহিক বলতেন, সাড়া দিতেন। তার সম্পর্কে তার স্ত্রী লেখেন যে জামাত এবং খলিফাদের বিরুদ্ধে কোনো কথা সহ্য করতেন না, ঘৃণা করতেন এমন কথাকে। তার দিনের সূচনা হতো তাহাজ্জুদ এবং কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এবং উপভোগ করতেন এটিকে। রাতে অবশ্যই জামাতের কোনো না কোনো বই পড়ে ঘুমাতেন। তার স্ত্রী অনেক কথাই লিখেছেন। শেখ হারেস সাহেব, যিনি আমাদের ওয়াকফে জিন্দেগি রাবাতে আহমদিয়া ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের তিনি জেনারেল সেক্রেটারি, তিনিও তার সম্পর্কে লিখেছেন যে অত্যন্ত বিশ্বস্ততা আন্তরিকতার সাথে কাজ করেছেন। হুজুর বলছেন যে আমিও তাকে দিয়ে কিছু কাজ নিয়েছি, রাবুয়া যখনই ডাকতাম এসে যেতেন, অথচ তখন তিনি সরকারি চাকরি করতেন, গভীর মনোযোগ সহকারে পরিশ্রমের সাথে কাজ করতেন। ব্রাজিলের মোবাইল লীগের সাথে তিনি আজকাল কাজ করছিলেন। তিনিও লিখেছেন যে অসাধারণ পরিশ্রমের সাথে এবং বিশ্বস্ততার চেতনায় সমৃদ্ধ হয়ে জামাতের কাজ করতেন। আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার ভবিষ্যৎ প্রজন্মকেও খেলাফত এবং জামাতের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট রাখুন। আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله